সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারিত হলেন অধীর চৌধুরী। লোকসভার আগে রাজ্য বড়সড় রদবদল ঘটিয়ে দিলেন রাহুল গান্ধী। অধীর চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন সোমেন মিত্র। তিনি আগেও এই দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। লোকসভা ভোটের আগে ফের তারই উপর আস্থা রাখলেন রাহুল। অধীর হলেন প্রচার কমিটির চেয়ারম্যান। অধীর চৌধুরীর মেয়াদ শেষ হয়েছিল কিছুদিন আগে, তবুও তিনি দায়িত্বে ছিলেন রাজ্য পঞ্চায়েতে ভোট নির্ধারিত থাকার জন্য। পঞ্চায়েত ভোট কেটে যাওয়ার পর যে কোনো দিনও বড়সড় রদবদল ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু কে অধীর চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে ছিল ধন্দে। অবশেষে সৌমেন মিত্রের উপর ভরসা রাখা হলো। 2014 সালে 10 ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে নিয়েছিলেন তিনি। তার দায়িত্বে নেওয়ার পর প্রদেশ কংগ্রেস খানিক জোয়ার এসেছিল। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট করে তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানোর লড়াইয়ে নেমেছিলেন। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করালেও সেই লড়াইয়ে হারের পর অধীর চৌধুরীকে জোর ধাক্কা দিতে শুরু করে তৃণমূল। 2016 সালের পর থেকে 2018 সাল মাত্র 2 বছরে কংগ্রেস ভাঙন ধরে। 2016 সালে কংগ্রেস বিধানসভার প্রধান বিরোধী দল হলেও 12 জন বিধায়ক পরবর্তী সময়ে দল ছাড়েন। এদিকে সৌমেন মিত্র আগেও প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস সভানেত্রী, তখন সৌমেন মিত্র ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সৌমেনের প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতভেদ তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে তোলেন। তিনি দায়িত্ব পাওয়ার পর বলেন, আমি দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পালনের চেষ্টা করবো।